300 ফিট রোডের আপডেট। আমরা ভিডিও শুরু করেছি একদম কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে। প্রিয় ভিউয়ার, এই যে দেখছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মূলত এর নিচ থেকে কিন্তু আসলে 300 ফিট রোডের যাত্রা শুরু। আমরা এখন 300 ফিট রোডের মধ্যে ঢুকছি এবং একটু কুয়াশাচ্ছন্ন, শীত সকালে ভিডিওটি করা সেজন্য একটু একটু অপরিষ্কার, একটু অস্বচ্ছ মনে হচ্ছে প্রিয় ভিউয়ার। তারপরেও আমি হাল ছেড়ে দেয়নি, আমি শেষ পর্যন্ত একদম এই প্রকল্পের শেষ মাথা পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। আপনি আমার সাথে দেখতে থাকুন বর্তমান অবস্থা, কাজের অগ্রগতি, কাজের কতটুকু বাকি আছে, কি আসু বিষয় সম্পূর্ণটা আপনি আমার সাথে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আমি 300 ফিট রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি পূর্বাচল নিউ টাউন, পূর্বাচল লেডিস ক্লাব, বালু নদী, নীলা মার্কেট হয়ে এই প্রকল্পের শেষ মাথা কাঞ্চন পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। আর এর মধ্যে থাকছে চমকপ্রদ দৃশ্য এবং জানা অজানা নানান রকম তথ্য। এমন কিছু তথ্য থাকবে যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। এই 300 ফিট রোড চালু হলে কাদের বেশি লাভ হবে, আসলেও কি কোনো তেমন কোনো কাজে আসবে, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম একটু আগে ভাগেই, আপনি কমেন্টসে জানিয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, সাথেই থাকুন এবং দেখতে থাকুন 300 ফিট রোডের আপডেট এবং সর্বশেষ একটি আপডেট। সংস্কার হচ্ছে ডুমনি, বোয়ালিয়া ও এডিয়া আটখাল। কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে। দুই পাশে থাকছে সার্ভিস লেন, বালু থেকে কাঞ্চন পর্যন্ত 6 লেনের এক্সপ্রেসওয়ে। নির্মাণ করা হচ্ছে 10টি বড় সেতু। হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ, এই আর্চ ব্রিজ মানে বাঁকানো সেতু, এমনটি বলা হচ্ছে আর্চ ব্রিজ। বৃষ্টির পানি নিষ্কাশনের নালা 4 কিলোমিটার, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড, বাড়ছে পদচারী সেতু, পাম্প হাউস ও সুইস গেট। আর পাতালপথ থাকছে 4টি, প্রিয় ভিউয়ার 4টি পাতালপথ থাকছে। আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমার হাতের বাম পাশে বসুন্ধরা আইসিসিবি রেখে, বসুন্ধরা আইসিসিবি, তারপরে আপনার নীলা মার্কেট, আপনার কী বলে পূর্বাচল নিউ টাউন, পূর্বাচল লেডিস ক্লাব, সব রেখে আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত। কাঞ্চন ব্রিজ বলতে কি, এই প্রকল্পের শেষ মাথা পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, ডুমনি, বোয়ালিয়া ও এডিয়া আট রাজধানীর পূর্বাংশের গুরুত্বপূর্ণ 3টি খাল। এগুলো দিয়ে একসময় বিমানবন্দর, নিকুঞ্জ, বাড়িধারা সহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন হতো, কিন্তু 3টি খালই প্রায় ভরাট হয়ে গেছে। এখন এসব খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক। পাশাপাশি চওড়া করা হবে 300 ফুট সড়ক। এছাড়া সড়কের দুই পাশের 100 ফুট খালকে কেন্দ্র করে আরও কিছু উন্নয়ন কাজ করবে সংস্থাটি। এতে 300 ফুট সড়ক ও আশপাশের এলাকার পুরো চিত্রই বদলে যাবে, এমনটি বলা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে আবাসন প্রকল্পের বাইরে এটি রাজুকের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এটি মূলত 2015 সালে পাশ হওয়া কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পের সংশোধিত রূপ। 2015 সালে প্রকল্পটি প্রাক্কালিত ব্যয় ছিল 5,286 কোটি 91 লাখ টাকা। এর সঙ্গে আরও 3টি খাল, সড়ক, সেতু সহ আনুষঙ্গিক বিষয় যুক্ত হয় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 5,042 কোটি 75 লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে 10,329 কোটি 66 লাখ টাকা। প্রিয় ভিউয়ার, গাড়ি কিন্তু এখন যথেষ্ট জোরে চলছে,
কারণ রাস্তা যেখানে হয়েছে সেখানে কোনো জার্কিং নেই, কোনো ঢেউ নেই, কোনো ওয়েভ নেই, কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, একদম গাড়ি স্মুথলি দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। গাড়ির মানে উপস্থিতি অনেক বাড়ছে এই রোডে, আগের থেকে গাড়ির উপস্থিতি অনেক বাড়ছে। তবে বর্তমানে কিন্তু এই 300 ফিট রোডের উপরে বিশাল বড় 300 ফিট ফুট ওভারব্রিজ কিন্তু আসলে হচ্ছে, আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার ভিডিওতে কিন্তু দেখিয়ে গেছি বিশাল বড় ফুট ওভারব্রিজ কিন্তু আসলে হচ্ছে। প্রিয় ভিউয়ার, এই 300 ফিট রোডে 300 ফুট ওভারব্রিজ, এটা কিন্তু চারটেখানি কথা না। আমরা কিন্তু আসলে আগে ভাবতেই পারিনি যে এর উপরে একটি ফুট ওভারব্রিজও আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই প্রত্যেকটা আন্ডারপাসের সামনে কিন্তু একটি করে ফুট ওভারব্রিজ আছে, অর্থাৎ অলরেডি 3টে ফুট ওভারব্রিজ কিন্তু আসলে হয়েই গেছে। এখন বাকি ফুট ওভারব্রিজের কাজ বেশ তোড়জোড়ভাবে চলছে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একটি আন্ডারপাস কিন্তু আসলে আমরা পার হয়ে যাচ্ছি। এরকম আন্ডারপাস সর্বমোট 5টি আছে, এবং কুড়িল থেকে আসতে আপনি খেয়াল করবেন একদম মাঝখানের পিলারটাতে কিন্তু আসলে একটি নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, এভাবে 5টি আন্ডারপাস আপনাকে অতিক্রম করতে হবে। তবে এই পুরা রাস্তার মধ্যে কিন্তু কোথাও কোনো ব্রেক নেই, কোথাও কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, একদম একটানে কুড়িল থেকে একটানে কাঞ্চন পর্যন্ত। এই প্রায় 40 মিনিটের রাস্তা, এখন আপনি আসছেন সামান্য সময়, 10 থেকে 12 মিনিট সময় লাগছে, আমরা দেখেছি আমাদের এমনটি লেগেছে। আরও হয়তো সামনে আরও সময় বাঁচবে, যখন পূর্ণাঙ্গভাবে সড়ক উপস্থিত হবে মানুষের সামনে তখন হয়তো আশা করছি আমরা যে আরও সময় বাঁচবে। যা হোক আর কি, এখন সর্বমোট 10 থেকে 12 মিনিট সময় লাগছে, একটু জোরে আসলে আপনি 8 থেকে 10 মিনিটের মধ্যে কুড়িল পৌঁছে যাবেন। প্রিয় ভিউয়ার, প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায় 2015 সালের মূল প্রকল্পের কুড়িল পূর্বাচল 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট করে খাল খনন করতে 90.15 একর জমি অধিগ্রহণ করা হবে, অধিগ্রহণ করা হয়। প্রিয় ভিউয়ার, এই আন্ডারপাসটি পার হলে কিন্তু আমরা আসলে বেশ এগিয়ে গেছি, আমরা বেশ এগিয়েও চলে আসছি। যে কথা বলছিলাম, 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট করে খাল খনন করতে 90.15 একর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া প্রকল্প এলাকায় ক্ষতিপূরণ বাবদ ব্যয় হয় 209 কোটি 13 লাখ টাকা। অধিগ্রহণ শেষে 2017 সালের জুলাই মাসে 100 ফুট খালের খনন কাজ শুরু হয়। রাজুক দাবি করছে বর্তমানে 95% কাজ শেষ হয়েছে। প্রিয় ভিউয়ার, যদিও একটু এই তথ্যগুলো একটু আগের একটি তথ্য থেকে আমি বলার চেষ্টা করছি, আর তথ্যসূত্রের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশনে দেবো, আপনি সেখান থেকেও বিশদভাবে আসলে জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার, দেখছেন 300 ফুট রোডের আপডেট, সর্বশেষ একটি আপডেট। সংশোধিত প্রকল্প অনুযায়ী আরও 55.1 একর জমি নতুন করে অধিগ্রহণ করা হয়েছে। বিভাগ দেখছেন 300 ফুটের একটি সর্বশেষ আপডেট, কুড়িল বিশ্বরোড হতে হতে কাঞ্চন পর্যন্ত আমরা আপনাদের সাথে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার, আমরা এখন একদম কাঞ্চনের কাছাকাছি এসে গেছি। ওই যে দেখছেন উপরে যে সাইনবোর্ডটি, মূলত এটি কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রকল্প এলাকা শেষ বলা হচ্ছে। বাম পাশে আর হাতের ডান পাশে মাঝখানে একটি সাইনবোর্ড, দেখছেন প্রকল্প এলাকা শেষ একটি সাইনবোর্ড কিন্তু আসলে এখানে টানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না, যতটা সম্ভব দেখিয়েছি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।